আসসালামু আলাইকুম। তো ব্যাকে কে কে আছে না আছে নিবে খাইছি নিবে তাই আনগো না খাইলে বোন আর একটা নতুন রেসিপি লি আনগো মাঝে হাজির হয়েছি। তো আই যে কি আর আনগো লগে সেটাই শেয়ার করুম। তো আয় আসলে সরল সরল স্বাভাবিক একদম সাধারণ মানুষ, সাদা মনের মানুষ। তো আয় সরল সরল সাদা মন্দির সাদা সুন্দর রেসিপি নগুলো লাইল ওই হাজির হয়েছি। তো আপনারা যাই ঝামেলা করবেন না, শর্টকাট মুরগির মাংস কীভাবে রাঁধবেন। তো আসলে সকালবেলা খিচুড়ি রান্না করছি, খিচুড়ির লগে মুরগির মাংস রান্না করতেছি চটপট। তো এখানে কিছু আমি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ, পেঁয়াজের সাথে দিয়ে দিলাম দারচিনি এলাচি তেজপাতা। দেওয়ার পর আমি কিছুক্ষণ এখানে এনে বাজি লই বুঝিনি। তো আসলে শুদ্ধ কথা কইতে কইতে ওনার আঞ্চলিক ভাষা মুখে দিবা আরও না, তারপরও রান্না করে এন্টারটেনমেন্ট দেওয়ার লাগে একখানা একখানা কইতাম চেষ্টা করি। আর নোয়াখালীর ভাষা বেয়েকে পছন্দ করেন, আমি নোয়াখালী জেলার মেয়ে। তারপরে বই ভাষা শুদ্ধ ভাষা সবসময় পড়তে পড়তে আনার আঞ্চলিক ভাষা ঠিকমতো বাইরও না। যাই হোক, তারপরে দিয়ে দিলাম রসুন, তারপরে দিয়ে দিলাম আদা। রসুন আর আদা দিয়ে কুদুরা ভাজি করি লইয়ের, ভাজি করি একখানা বালা করে লাড়ি সারি লইয়ের বুঝে নিই। মশলাগিন পেঁয়াজের লগে বালা করে লাড়ি সারি লই আনাই পরবর্তী ময় মশলাগিন দিয়ে দিব। যা তারা খুব শর্টকাটে মুরগির মাংস রান্না করতে পারেন, রান্না করতেন চান আর এই রেসিপিটা ফলো করতেন হারেন বুঝে নিই। কতক্ষণ আয় ভাজি করার হরে এখন দিয়ে দিয়েছিলাম এক চা চামচ লবণ, এক চামচ লবণ দেওয়ার পরে আয় এখন দিয়ে দিব এক চামচ হলুদ। এই তো আমি এখন দিয়ে দিতেছি এক চা চামচ হলুদ। এক চামচ হলুদ দেওয়ার পরে ভালো করে একখানা লাড়ি সারি লোমো। তারপরে দিয়ে দিছি আমি জিরার গুঁড়ো এক চামচ, জিরার গুঁড়ো সরি দুই চামচ দিছি। তারপরে মরিচও দিলাম এক চামচ, দি ভালো করে একখানা লাড়ি সারি লোমো। মরিচের গুঁড়াও দিলাম দুই চামচ, জিরার গুঁড়াও দিলাম দুই চামচ, দি এখন ভালো করে একখানা লাড়ি সারি লোমো। যেন মশলাগুলো একখানা বাজি বাজি হয়ে যাব তনাই আন দিয়ে দিব অল্প কদ্দুর একখানা হানি, যেন আর মশলা কিনে কানা বালা করি কষাইতে পারে। এতো তারপরে আমি মশলা কিনে একখানা তেলের মধ্যে ভাজিয়ে লাগিয়ে বুঝিনি। মশলাগুলো ভাজার পরে একটু গ্রান বাইরে গেছে, এখন দিয়ে দিয়ে দিছি অল্প করে একখানা কদ্দুর ফানি। ফানি দেওয়ার পরে এখন আমি বালা করে একখানা ফানি কিনে মশলার মধ্যে লাড়ি ছাড়ি দিব। লাড়ি ছাড়ি দি বেশ কিছুক্ষণ একখানা কষা আলামো বুঝিনি মশলা কিনতে। এ দেখছি না হানি কদ্দুরি দিছি অল্প কদ্দুর হানির ভিতরে মশলা কিনে বালা করে কষাই। তারপরে আর মশলা যখন কষানি শেষ এখন আই দিয়ে দিতেছি মুরগির মাংসগুলো জন্যে। জটখাট এভাবে রান্না করবেন গ্রানে হেড বড়ি যাবো আর খান লাগতো না। তারপরে তাই মুরগির মাংসগুলোর বালা দিই এখন একখানা লাড়ি সারি দিব। এই তো এই এ পর্যায়ে লাড়ি সারি ঢাকনা দিই দশ পনেরো মিনিটের মতো ভালো করে এখানে ফানি গিন শুকানো পর্যন্ত কষা আলামো। তারপরে তো এখন ভালো করে আর কষানি ফ্রাই শেষের দিকে যখন আর কষানি ফ্রাই হইয়া আসছে জল গিন শুকিয়ে গেছে, ফানি গিন শুকিয়ে গেছে এন আই দিয়ে দিই মুখিয়া জানিনি আর কদ্দুরে হানি মানে এবার আমি জল দিয়ে দিছি তরকারি। জল গিন একবারে উতরে যখন মাখা মাখা হয়ে যাব তনে আসতে নামা আলামো বুঝলেন। তো যে কথা কইতে আসছিলাম আর রান্ধাও শেষ, এই তো গোস্তর ফাইনাল লোকানোগুলো শেয়ার করছি যাতে যাতে আর এতক্ষণ পর্যন্ত এই ঝটফট মুরগির মাংস রাস্তার রেসিপিটা দেখছেন। সবাইরে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, পরবর্তী রেসিপি দেখার জন্য অপেক্ষায় থাকেন। আর যার মতো আনাগো নোয়াখালীর বোন ইয়ানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।